আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করার জন্য দোকানে যাই অথবা স্ক্যানার কিনি। তো বন্ধুরা, স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, দোকানে গেলে সেখানে যাওয়া এক্সট্রা টাকা খরচ হয়। তো আমরা অনেকেই কিন্তু জানি না, সুন্দর একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন দিয়েই স্ক্যানিং করতে পারবেন, মাত্র 5 সেকেন্ড সময় লাগবে। তো কিভাবে আপনি স্ক্যানিং করবেন খুব সহজে এবং স্পষ্টভাবে, সে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে, তাই আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। তো ডিসপ্লেতে লক্ষ্য করুন বন্ধুরা, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইলের ডিসপ্লেতে। আপনি আপনার মোবাইলের প্রোগ্রামে চলে যাবেন, সেখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে প্রবেশ করবেন এবং এখানে সার্চ বক্সে লিখবেন সিএস, মানে ক্যাম স্ক্যানারের শর্ট ফর্মটি লিখলেই অলরেডি দেখুন ক্যাম স্ক্যানার তারা সাজেস্ট করেছে। সিএস এটা লেখার পরে এবার আপনি ক্যাম স্ক্যানারে ক্লিক করুন এবং অ্যাপসটি চলে এসেছে। দেখুন এখানে, যেহেতু আমার মোবাইলে এটি ইনস্টল করা নেই, আপনাদেরকে ইনস্টল থেকে বাকি সব বিষয় বিস্তারিত দেখাবো বলে আনইনস্টল করেছি, ইনস্টল করাই ছিল। এখন ইনস্টল করে দেখাচ্ছি, ইনস্টল করবেন এবং কিভাবে ইনস্টল করার পর অ্যাপসটি আপনার মোবাইলে সম্পূর্ণ রান করতে হবে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটি ডাউনলোড দেওয়া হয়ে গেছে, ইনস্টল করা হয়ে গেছে। এবার ওপেনে ক্লিক করুন। আপনি চাইলে আপনার মোবাইলের প্রোগ্রাম থেকেও প্রবেশ করতে পারবেন। সর্বপ্রথম যখন আপনি ইউজ করবেন তখন কিছু পারমিশন চাইবে। এবার বাম দিকে স্লাইড করতে থাকুন আপনার পেজটিকে, এরপর এখানে একাধিক অপশন আসবে। এরপর যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এটা হচ্ছে পেমেন্ট অপশন, পেমেন্ট দিয়ে অন্যান্য প্রোগ্রাম ব্যবহারের জন্য। আপনি ডিসপ্লের বাম কর্নারের উপরে দেখুন একটি ক্রস চিহ্ন রয়েছে, সেই ক্রস চিহ্নটি ক্লিক করুন এবং এই পেজটি চলে যাবে। দেখুন অলরেডি চলে গেছে। এবার ইউজ নাও এই অপশনে ক্লিক করার পরে আপনি অ্যাপসটি সহজে ব্যবহার করতে পারবেন। এবার কিছু পারমিশন চাইবে, সেখানে ক্যামেরার পারমিশন চাইবে, রেকর্ডিংয়ের আনুষঙ্গিক পারমিশন চাইবে। তো আপনি ক্যামেরার পারমিশন দিয়ে দেওয়ার পরে স্টার্ট স্ক্যানিং লেখাটি আসবে এবং এখানে ক্যামেরা বাটনে আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার যে ডকুমেন্টটি থাকবে সেই ডকুমেন্টটি নিচে চলে আসবে। অলরেডি এখানে অ্যালাউ চেয়েছে, অ্যালাউ দিয়ে দিন। এরপর দেখুন এখানে একটি ডেমো দেখিয়েছে, মানে কিভাবে এটি স্ক্যানিং করে। তো এটা প্রয়োজন নেই, আপনি ক্রস চিহ্ন দিয়ে দিন। এবার লক্ষ্য করুন, আমি নিচে একটি ডকুমেন্ট রেখেছি এবং স্ক্যান করব। এবার ক্যামেরা চিহ্ন আপনি চাইলে মার্ক করে নিতে পারেন যে কোন অংশটি ক্লিয়ার দেখার প্রয়োজন আপনার। এবার আপনি ক্যামেরার যে অপশনটি এখানে ক্লিক করুন, দেখুন অটোমেটিক সেই A4 সাইজের কাগজটিকে নিয়ে নিয়েছে। আমি কিন্তু এটাকে কাস্টমাইজ করিনি, সে অটোমেটিকই নিয়ে নিয়েছে ডকুমেন্টটি, মানে সে চিনতে পারে। এবং তারপর আপনি নেক্সটে ক্লিক করুন, পরবর্তী অংশ এটা আপনার সামনে স্ক্যানিং করে সামনে চলে আসবে। এবার এখানে দেখুন অরিজিনাল, নর্মাল, তারপর লাইট, বিভিন্ন অপশন রয়েছে। আপনার যেটা করলে আপনার কাছে পারফেক্ট মনে হয় ডকুমেন্টটি সেটা আপনি দিয়ে দিবেন। এমনকি খুবই নিখুঁতভাবে কিন্তু এটা স্ক্যান করেছে। আপনি এটা মনিটর ছোট থাকার কারণে আপনাকে দেখানো যাচ্ছে না, তবে এখানে আমি সেভ করে নিচ্ছি আগে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। লেখাগুলি খুবই নিখুঁতভাবে চলে আসে আর আমার ফেসটি অত ক্লিয়ার ছিল না, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক নিখুঁতভাবে লেখাটি এসেছে। অনেক ছোট ছোট লেখা দেখুন, তারপরেও স্পষ্ট বোঝা যাচ্ছে। কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে, অনেক ছোট লেখা। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অনেক ছোট লেখা দিয়ে স্ক্যানিংটা করেছি, যে এটা আসলে অনেক নিখুঁতভাবে স্ক্যানিং হয়। একেবারে কম্পিউটার বা স্ক্যানার মেশিন দিয়ে যেভাবে কম্পিউটারে আপনারা স্ক্যানিং করেন ঠিক সেম ওয়েতে এটা খুব সহজে হয়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের টিপস টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। আপনারা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করুন। এবার ডকুমেন্টটিকে আপনার সেভ করতে হবে। আপনি ডকুমেন্টের উপর ক্লিক করে ধরে রাখুন এবং দেখুন সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। এছাড়াও আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার এই ডকুমেন্টটি বিভিন্ন ব্রাইটনেস বাড়ানো কমানো সহ বিভিন্ন কাজও করতে পারবেন। এবার যেহেতু অ্যাপসটি ডাউনলোড দেওয়া আছে, খুব সহজে কীভাবে ব্যবহার করবেন দেখিয়ে দিচ্ছি। অ্যাপস গ্যালারিতে গিয়ে অ্যাপসে ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করবেন। এবার দেখুন অলরেডি ক্যামেরা ওপেন হয়ে গেছে, আপনার ডকুমেন্টটির সামনে নিয়ে ধরবেন। এরপর ক্যামেরাতে আবার ক্লিক করবেন, অটোমেটিক আপনার রেশিওটি নিয়ে নেবে সে যেটুকু প্রয়োজন। তারপর আপনি চাইলে কাস্টমাইজ করে এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আপনি আঙুল দিয়ে ট্যাপ করে
এই বিন্দুগুলোকে সামনে পিছনে নিচে নামিয়ে নিতে পারবেন যতটুকু প্রয়োজন। আপনি রোটেশন করতে পারবেন আপনার প্রয়োজন মতো। এরপর আপনি আপনার যতটুকু প্রয়োজন আপনার ব্রাইটনেস দিয়ে আপনি এটিকে সেভ করে ফেলতে পারবেন, গ্যালারিতে সেভ করে ফেলতে পারবেন। খুব সহজ, কিন্তু একেবারেই সহজ পদ্ধতিতে আপনি আপনার মোবাইল দিয়ে সহজে স্ক্যানিং করে ফেলতে পারবেন। খুবই স্পষ্ট, দেখুন তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।